রাত 5:05। মুয়াজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে। পাশ ফিরে উঠতে যাব, তখনই খেলাম বড় একটা ধাক্কা। আফসা আলোতে দেখলাম আমার মতোই দেখতে পাশে একজন শুয়ে আছে। এটা আবার কে? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম। দেখলাম অচেতন, কোনো কথা বলছে না, শরীর ঠান্ডা। কিছুক্ষণ পরেই মনে হলো ভদ্রলোক মারা গেছেন। চিন্তা করলাম এই লাশটা এখানে কেন, আবার দেখতে পুরোপুরি আমার মতো, স্বপ্ন দেখছি না তো? না, সত্যিই তো। অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু এ কি, কেউই আসছে না। একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই ফজরের আজান হয়ে গেছে। আমি তো পুরোই অবাক, এইসব হচ্ছেটা কি? ওর কাছে গিয়ে বললাম, ওই তোর কি মাথা খারাপ হয়েছে? লাশটা এই রুমে আসলো কিভাবে? এটা কার লাশ? দেখলাম সে আমার কথার কোনো কর্ণপাতই করল না। সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠল। মুহূর্তেই পাশের রুম থেকে আব্বু আম্মু এসে স্তব্ধ, ধপ করে খাটে বসে লাশটাকে ধরে কাটতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, বাবা কি হয়েছে তোর, কথা বলছিস না কেন, কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহোশ। চিৎকারের আওয়াজে চাচা চাচি ভাবি কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখে সবাই ইন্না নিল্লা পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে গেল। মুয়াজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বলল অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছেন, তখন মনে একটা হাই ভোল্টেজের শক খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। কাউকেই বোঝাতেই পারলাম না যে আমি বেঁচে আছি। মনে হলো সবাই পাগল হয়ে গেছে। এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম, দেখলাম সে বিন্দু পরিমাণও নড়ল না। ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে। দুইজন বলাবলি করতে লাগলেন, আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না, এরকম তাগড়া মানুষ মারা যাইব কে ভাবছে, কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি খুশিভাবে কথা বলল। আমি লাশটার পাশেই ছিলাম, দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটায়ের ওপর লাশটা রাখা হয়েছে। লাশ ডাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো। সবাইকে শেষবারের মতো লাশ দেখার সুযোগ করে দেওয়া হলো। এখনো আমার কাছে সব কিছু পরিষ্কার না, কিছুই বুঝতে পারছি না। বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে। কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে, কিন্তু কাউকেই বোঝাতে পারলাম না আমি মারা যাইনি, আমি বেঁচে আছি, এটা অন্য কারো লাশ, কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না। জোহরের পর জানাজা হয়ে গেছে। লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশটা ধরে সে কি কান্না, আত্মীয়রাও কেঁদে উঠেছে। আহা, হৃদয়স্পর্শী এক দৃশ্য, অবাক ব্যাপার। একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল। দু একদিন যাবৎ ঠিকঠাক নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না, আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও তুলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাকভাবে লাশ দাফন করে সবাই দোয়া পড়তে লাগলো। দোয়া পড়া শেষে সবাই যার যার মতো চলে গেল, কিন্তু বাবা বসে থাকলো, তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো।
অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলেই আমি আর এই দুনিয়াতে নেই। যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কতই না আমল করতাম, সব সময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম। কিন্তু তা তো আর হবার নয়, একটু পর দেখি আমি ওই বডিটার মধ্যে যাচ্ছি। আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। একই চারদিকে অন্ধকার আর অন্ধকার, অনেক ভয়ে আসি। হয়তো একটু পরেই মনকার নাকির আসবে, বিভিন্ন ভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে, না পারলেই শুরু হবে আজাব। একটি অন্ধকার ঘরে শুয়ে শুয়ে পুরো ঘটনাটা চিন্তা করুন আর ভাবুন, এগুলোই হচ্ছে, একদিন আমার আপনারও হবে। তার ভাবনা শেষে উঠে দেখবেন শরীরে লোম দাঁড়িয়ে গেছে। এই চিন্তা, এই স্বপ্নই আপনাকে আমাকে বদলাতে পারে। প্রতিটা মানুষের এভাবেই প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করা উচিত। তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।